আমার বাংলা সংবাদে আমি অর্পিতাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে দালালদের বিরুদ্ধে অভিযান, বরাকি গ্রেফতার 28। উন্নয়নের জোয়ার, আইরংমারায় সড়ক সংস্কার কাজের শিলান্যাস মন্ত্রী পরিমলের। রাজ্য সরকারের নির্দেশে ধান ক্রয় প্রক্রিয়া শুরু, বিভিন্ন স্থানে বিশেষ গ্রাম সভা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে কাছাড়াও পুলিশের দালাল বিরোধী অভিযান চলছে। গতকাল রাতে এক অভিযান চালিয়ে 9 জন দালালকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল শিলচর থানার অধীন রাঙ্গিরখাড়ির সুব্রত দাস, গোসাইপুরের সেলিম উদ্দিন লস্কর এবং প্রদীপ কর, ধলাই থানার অধীন সঞ্জীব নাথ লস্কর, সুনাবর আলী বরভুইয়া, ধোয়ারবন্দ থানার অধীন অরূপ পাল, সুনাইয়ের দিনজ দাস, বরখলা থানার অধীন চবজিল আলী ও কাটিগড়া থানার অধীন কমল দাসকে গ্রেফতার করে রাতেই শিলচর সদর থানায় নিয়ে আসা হয়। ধৃতদের পুলিশ কর্তারা দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, রাজ্য জুড়ে মোট 10 জন দালালদের মধ্যে উক্ত ব্যক্তিরা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশে FIR লেখা এবং বিভিন্ন মামলায় মধ্যস্থতাকারী হিসাবে কাজ করার জন্য তাদের আটক করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া নির্দেশে মাটির দালালদের পর এবার থানার দালালদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। রবিবার হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্ত থেকে অভিযান চালিয়ে 9 জন থানার দালালকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন লালা থানার অধীন গৌরাঙ্গ দে, আলগাপুর থানার অধীন আব্দুল কালাম বরভুইয়া, ফকরউদ্দিন লস্কর, রামনাথপুর থানার অধীন মনোজ নাথ, ধনঞ্জয় সৈয়দ আহমদ লস্কর, কাটলিছড়া থানার অধীন জামাল উদ্দিন লস্কর, ইকবাল হোসেন লস্কর ও হাইলাকান্দি থানার অধীন ইয়াসির আলী বরভুইয়া। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হাইলাকান্দি জেলার বিভিন্ন থানায় এজাহার লিখে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করার অভিযোগ রয়েছে। করিমগঞ্জে গ্রেফতার 10 মহুরি। শনিবার রাতে রাজ্যের বিভিন্ন স্থানের সাথে করিমগঞ্জেও অভিযান চালিয়ে পুলিশ 10 জন মহুরিকে গ্রেফতার করেছে। এই 10 জনের মধ্যে রয়েছেন 75 বছর বয়সী পদাঘাতগ্রস্ত রোগীও। গ্রেফতার 10 জন মহুরি হলেন করিমগঞ্জ সদর থানা এলাকার অতুল মালাকার, সুপ্রবত দাস, বদপুর থানা এলাকার 3 জন সাদিক ফারুক আহমেদ, আজিমুদ্দিন ও নির্মল চক্রবর্তী, পাথারগান্দি এলাকার 2 জন আব্দুল বাসিত ও জিলুল হক, নিলামবাজারের 2 জন বালাই আহমেদ ও জয়নুল হক, রাতাবাড়ি এলাকার সাবির আহমেদ ও আব্দুল কালাম। এদের থানায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এই ক্ষেত্রে আমার করিমগঞ্জ তো রেড হয়েছে, করিমগঞ্জ কি পালে আপনাকে? জবাবে আমি বহুদিনৰ পৰা চাইছোঁ আপোনাৰ এই FIR জনে লিখে, এই FIR বা কেছৰ দালালি বহুত কৰা মানুহ আছিল, তাৰ এখন লিষ্ট আছিল আমাৰ কনফিডেঞ্চিয়েল, আৰু সেইটোৰ ওপৰত কালি আমি একশ্যন কৰিলোঁ। একশ্যন কৰি আমি ভালে সংখ্যক মানুহ ধৰিলোঁ, বদরপুৰত 3 জন, ৰাতাবাৰী 2 জন, পাথাৰগান্দি 2 জন, নীলমবাজাৰ 2 জন আৰু কৰিমগঞ্জত 1 জন, টোটেল 10 জনক আমি এৰেষ্ট কৰিছোঁ। ইয়াৰ উপৰিও বেলেগ মানুহ কিছুমান আছে, সিহঁতৰ ওপৰত এভিডেন্স আমি পাইছোঁ, এতিয়াও ইনভেষ্টিগেট কৰি আছোঁ। টোটেল আমাৰ কেইজন? 10 জন হৈছে, বদরপুৰ 2, ৰাতাবাৰী 2, 4, বদরপুৰ 3, 2, 5, পাথাৰগান্দি 2, 7, নীলমবাজাৰ 2, 9, কৰিমগঞ্জ 1, 10, 10টা বৰ্তমান আমাৰ কাষ্টডিত আছে।
আৰু সেই ক্ষেত্ৰত বয়সী আৰু হেণ্ডিকেপ দুজন আছিলে, তেওঁলোকক কিবা আপোনালোকে আনিছে? তেওঁলোককো আমি পাইছোঁ, আমি ইনভেষ্টিগেট কৰি আছোঁ তেওঁলোকৰ কিমান ইয়াতে ইনভলভমেণ্ট আছে কেছবিলাকত। আৰু বাকী যিকেইজনক 10 জনক কৰায়ত্ব কৰিছে তেওঁলোকৰ বিৰুদ্ধে কি অভিযোগ আছে? তেওঁলোকে বহুদিনৰ পৰা মানে আমি এটা FIR লিখে, FIRবিলাক মানে ফল্চ, যিটো আচল ক্ৰাইম হয় সেইটো নিলিখি বেলেগ FIR লিখে, ডাঙৰ ছেকশ্যনত লিখে কেছ, নাইবা তেওঁলোকে একিউজ পাৰ্টিৰ লগত বুজাবুজি কৰি কম্প্ৰমাইজত আহে। বরজালেঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত আইরংমারা জিপির অধীনে হরিনগর বস্তির শিলকুড়ি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক থেকে আইরংমারা বাপুজি LP স্কুল পর্যন্ত 1,04,76,430 টাকার ব্যয়ে সড়ক সংস্কার কাজের শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরজালেঙ্গা ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, বরজালেঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুশীল রঞ্জন ধর, আইরংমারা জিপি সভাপতি প্রবীর ভট্টাচার্য, পশ্চিম ধলাই জেলা পরিষদ প্রতিনিধি বিষ্ণুদয়াল গোয়ালা, বিভাগীয় বাস্তুকার সন্দীপ দেব, কাছাড়গেল জেলা যুব মোর্চার সম্পাদক মহিতুষ তাঁতি, বরজালেঙ্গা মণ্ডল যুব মোর্চার সভাপতি সুজিত কুমার দাস, স্থানীয় 5 নং বুথ সভাপতি দিলীপ দাস সহ স্থানীয় বিশিষ্টজনেরা। আজকের যে এখানে রাস্তা হবে কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করুন তো, একদিন আমার সঙ্গে দেখা হয়েছে কিনা, স্যাংশন তো আমি করিয়েছি। কন্ট্রাক্টর কে এখানে আছে? আমার সঙ্গে দেখা হয়েছে? আপনি চা খাওয়াতে হয়েছে এক কাপ, জলের বোতল একটা দিতে হয়েছে, আপনাকে টেলিফোন করেছি কোকার কাজ, আমার ধলাইতে 100 কোটির কাজও হয়েছে, ফালই দারবির রাস্তায় কত টাকা হয়েছে, SMD রাস্তায় কত টাকা হয়েছে খবর নেবেন। গত 5 বছরে ধলাইতে PWD-র মাধ্যমে 300-400 কোটি টাকার কাজ হয়েছে, কোনো কন্ট্রাক্টরকে চিনি না, প্রয়োজন নেই আমার চিনার। আর ওইখানে কোথায় 6 লাখ টাকার কাজ ছিল, 14 লাখ টাকার কাজ ওইখানে, ইয়া পরিমল শুক্ল শেষ জীবনে বিকারি হওয়ার লেগে আইসে নাকি, তা পয়সা মারার লেগে, হ্যাঁ চা বিক্রির থেকে আরম্ভ করেছে জীবন। তো এইগুলো মানুষকে আইডেন্টিফাই করতে হয়। আমি BJP-তে আসার জন্য বলছি না, শাস্তি দেওয়ার জন্য বলছি না, যে সমাজকে বিপথে পরিচালিত করার মানসিকতা কার আছে, কোন মানুষ এগুলো? এই হরিনগর গ্রাম এটা ভারতীয় জনতা পার্টির কাছে অত্যন্ত একটা আদরের গ্রাম। মন্ত্রী আমাদের, উনি যখন প্রথম বিধায়ক আমরা বানিয়েছিলাম তখন বিধায়কদের কোন তহবিল ছিল না, প্রথম উনি 50,000 টাকা পেয়েছিল দলাইকে উন্নয়ন করার জন্য, মাত্র 50,000 টাকা, এবং সেই টাকা থেকে হরিনগর গ্রামের জন্য তিনি, তখন আমাদের গোপালবাবু ছিলেন, 5,000 টাকা মঞ্জুর দিয়েছিলেন এই কাজে। আমাদের যে আমরা যেটাকে সমান ছিল বলে সেই আপকে কেটে দেওয়া হয়েছিল রাস্তা তৈরি করার জন্য, সেদিন থেকে হরিনগরে উন্নয়ন শুরু হয়েছে। আসাম সরকারের নির্দেশ ক্রমে কৃষক পঞ্জীয়ন ও ধান ক্রয়ের উপর রবিবার পূর্ব শুনাইয়ের বিভিন্ন জিপিতে বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল 10:30 প্রথমে পূর্ব শুনাইয়ের সুন্দরী জিপিতে জিপি সভানেত্রী M মমতা সিংহের পৌরোহিত্যে জিপি কার্যালয়ে বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সচিব S দত্ত, সভানেত্রীর প্রতিনিধি চুন্নিলাল সিংহ, প্রাক্তন সভাপতি ফুকন লস্কর, মাখন উদ্দিন লস্কর প্রমুখ। অনুরূপভাবে এদিন পূর্ব সুনাইয়ের হাতিগাল জিপি কার্যালয়ে সকাল 11:30 জিপি সভানেত্রী রূপনেহার বেগম মজুমদারের প্রতিনিধি সমীর মজুমদারের পৌরোহিত্যে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয়েছে। শেষে দুপুর 12:30 পূর্ব সুনাইয়ের কচুরদরম জিপি কার্যালয়ে সহসভাপতি শাহানুর আলম লস্করের পৌরোহিত্যে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সচিব তাজুল হোসেন লস্কর, কৃষি সম্প্রসারণ কর্মী শশধর তাঁতি, BJP-র কিষাণ মোর্চার সুনাই মণ্ডল সভাপতি বিপ্লব রায় প্রমুখ। গাঁওসভার আয়োজন আমরা করেছিলাম এবং এই গাঁওসভার আদর্শ বিষয়, আলোচ্য বিষয় ছিল যে সরকার কর্তৃক আমরা কীভাবে ধান ক্রয় করা এবং সংগ্রহ করা এবং কৃষকদের মধ্যে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা, এইগুলি আমরা নিয়ে আজকের এই সভায় আমরা আলোচনা করেছি। এবং এই সভায় আলোচনার পরে আমরা সবাই সুন্দরভাবে দুই তিনটা সিদ্ধান্ত নিয়েছি এবং যে সবার বিজ্ঞপ্তি অনুযায়ী যেটা পাঠ করে আমাদের শোনানো হয়েছে সেই অনুযায়ী আমাদের যে NHR 1, NHR 2 এবং NHR 3 ফরম্যাটগুলো
আর সবার সিদ্ধান্তক্রমে আমাদের পঞ্চায়েত কার্যালয়ে জমা হবে এবং সেইগুলি আমরা অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টে দিয়ে দেব। এবং আরেকটি সিদ্ধান্ত হয়েছে যে সবার যাতে সেলিং পয়েন্টটা মানে ওই যে চাল সংগ্রহ করে আমাদের এক জায়গায় ইয়ে করে সেখান থেকে যদি নেওয়া হয়, হ্যাঁ সেখান থেকে যদি নেওয়া হয় তাহলে আমাদের এই এলাকার কৃষকরাও সুবিধা হবে এবং সরকারেরই চিন্তাধারাকে আরও সুন্দরভাবে। এটা আজকে সবাই আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা এর প্রতিলিপিটা আমরা অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবো এবং অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট দেন ইট উইল বি ডিসাইডেড যে ওরা কীভাবে এটা এই আমাদের রেজলিউশনের সিদ্ধান্ত অনুযায়ী ওরা সিদ্ধান্ত করবে। রবিবার কৃষক পঞ্জিয়র এবং ধান ক্রয়ের জন্য বিশেষ গাওসভা অনুষ্ঠিত হয় শালচাপড়া জিপি অফিসে। এতে উপস্থিত ছিলেন হর্টিকালচার এসডিও রেজ্জাক আহমেদ, শালচাপড়া জিপির সভানেত্রীর প্রতিনিধি আতাউর রহমান বড়ভুইয়া, শালচাপড়া জিপির সেক্রেটারি সাজু মজুমদার, শালচাপড়া ব্লকের বিএফসি চেয়ারম্যান সোহেল আলম লস্কর। তৎসঙ্গে উপস্থিত ছিলেন ব্লকের অন্যান্য সরকারি কর্মকর্তারা এবং শালচাপড়া জিপির কৃষকরা। উক্ত অনুষ্ঠানে কৃষকরা নিজ নিজ ধানগুলো কিভাবে বাজারজাত করবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সোমবার ও মঙ্গলবার শিলচর শহরের 5টি কেন্দ্রে কোভিশিল্ড টিকা প্রদান করা হবে এবং এর মধ্যে 1টি কেন্দ্রে কোভিশিল্ডের সঙ্গে কোভ্যাক্সিনও দেওয়া হবে। 5টি কেন্দ্রে প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়া হবে। কেন্দ্রগুলি হল শিলচর ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী কেন্দ্র, শিলচরের নাজিরপট্টি মডেল স্কুল, রংপুরের বিসি রায় মেমোরিয়াল একাডেমি, মালুগ্রাম গার্লস হাই স্কুল এবং তারাপুরের সূর্যকুমার এলপি স্কুল। এছাড়া ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী কেন্দ্রে কোভ্যাক্সিনও দেওয়া হবে। এদিকে এই দুই দিন কমরবিডি থাকা ষাটার্ধ নাগরিকদের এবং হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য কোভিশিল্ড বুস্টার ডোজ শিলচর ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী কেন্দ্র, অম্বিকাপুরটির দুর্গাশঙ্কর পাঠশালা, সূর্যকুমার এলপি স্কুল এবং শিলচর রেডক্রস এই 4টি কেন্দ্রে দেওয়া হবে। সামাজিক সংস্থা খোঁজের তরফে রবিবার কাছাড় জেলার বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিন সকাল 11টায় লক্ষ্মীপুর, 1:30টায় চামড়াগুদাম, 2:30টায় নিউ মার্কেট এবং 3:30টায় চেঙ্কুড়ি বাগানে এই উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। সকালের অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন প্রাক্তন হকি খেলোয়াড় তাহেরা লস্কর, প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় কামাল লস্কর। তারা চামড়াগুদাম এলাকায় কম্বল তুলে দেন। নিউ মার্কেটে কম্বল তুলে দেন আনন্দ দাস, স্বপ্না বিশ্বাস। চেঙ্কুড়িতে ডিএসএর ফুটবল কোচ মন্তুষ সিনহার সহযোগিতায় বাগানের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অতিথি ছিলেন এলআইসি ডেভেলপমেন্ট অফিসার রাজকুমার রঞ্জিৎ সিনহা। এছাড়া আমরা ভলিবল ফুটবল খেলাও আয়োজন করে থাকি। আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা করব। আর সবাইকে আমি ধন্যবাদ জানাই ছোট্ট একটু উপহার, এটা কম্বল। আর এই কম্বলে যেন আপনারা বেশি বেশি করে ভগবানের কাছে প্রার্থনা করেন, মন্তুষের মতো ছেলে থাকায় আজকে এইখানের মধ্যে আমরা নিয়ে আসতে পারছি। আর আমরা জানি না যে এখানে কীরকম আছে মানুষ। মন্তুষ বারবার আমাকে বলে যে আমার এখানে করতে লাগবে, আমার এখানে করতে লাগবে। মন্তুষ খুব ভালো ফুটবলার আর পুলিশের চাকরি করে যদিও তারপরও আর কি গ্রামের জন্য টান বেশি। হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা পিকনিকে গিয়েও সামাজিক কাজ করেছে। গত কয়েক বছর থেকে পিকনিকে গিয়ে বাগানের লোকেদের মধ্যে কম্বল বিতরণ করে আসছে, এবারও তারা ব্যতিক্রম হয়নি। এবার চণ্ডীঘাট বাগান অঞ্চলের নগর চা বাগানে দুস্থদের মধ্যে 30টি কম্বল বিতরণ করা হয়। সংস্থার তরফে উপস্থিত ছিলেন সম্পাদক কৃষ্ণ কংসবণিক, সহসভাপতি সন্তোষ কুমার দেবনাথ, কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ পাল, সদস্য মনোধীর রায়, সম্রাট দাস, নন্দন রায়, ঝুনুকুমার দাস, অনুপম দে প্রমুখ। এবারও আমরা পিকনিকে আইসি। পিকনিকে প্রত্যেক বছর আমরা সংস্থার অ্যানুয়াল প্রোগ্রামের পরেই পিকনিকের আয়োজন করিয়া থাকি। এবারও আমরা পিকনিকে আইসি। প্রত্যেক বছরের মতো এবারও আমরা যারা এই নগর চা বাগানে আমরা 30টা কম্বল বিতরণ করছি। ভবিষ্যতেও আমরা আরও পরিকল্পনা আছে বাগান সম্পর্কে কিংবা অন্যান্য জায়গা সম্পর্কে পরিকল্পনা আছে। শিলচরবাসী তথা শহরবাসী সকলের কাছে আমাদের আমরা যাতে আরও উন্নতি করতে পারি তার লাগে আশীর্বাদ কামনা করি। আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে করিমগঞ্জ জেলাভিত্তিক প্রতিযোগিতা শনিবার স্বামী বিবেকানন্দ বিএড কলেজে অনুষ্ঠিত হয়। সকাল 10:30টায় জেলাশাসক মৃদুল যাদবের
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের করিমগঞ্জ জেলা কোঅর্ডিনেটর বিপ্রজিৎ দে। জেলাশাসক যাদব বলেন, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের অতি অভিভাবকদের প্রতি লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি তিনি বিজ্ঞানের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা ভবিষ্যতে আরও বড় বড় প্রতিযোগিতা অংশগ্রহণের কামনা করেন। বিচারকের দায়িত্বে ছিলেন করিমগঞ্জ কলেজের অধ্যাপক পার্থসারথী দাস সহ আরও তিনজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ বিএড কলেজের অধ্যাপক জয়িতা ভট্টাচার্য, কোঅর্ডিনেটর লুৎফর রহমান, পি দেব, ব্লক কোঅর্ডিনেটর কেশব ভট্টাচার্য, শাহিদ আহমেদ, অরূপ দাস, শিক্ষক দেবাশিস দাস, কিশোর ভট্টাচার্য প্রমুখ। এদিনের আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছে দিলশাদ আহমেদ তালুকদার, দ্বিতীয় হয়েছে সাজিদা পারবিন মজুমদার, তৃতীয় শাড়ি চোরাই। বিজ্ঞান ভিত্তিক আর্ট প্রতিযোগিতায় প্রথম হয়েছে অনুসমিতা নাথ, দ্বিতীয় শিবা রবিদাস এবং তৃতীয় হয়েছে ফিরদৌসী মারিহা। নুমান তৈরিতে প্রথম হয়েছে তামান্না আফরিন ও নাদিরা রসন, দ্বিতীয় শুভজিৎ দে ও ইয়াইয়া হোসেন, তৃতীয় হয়েছে দিলশাদ আহমেদ তালুকদার। এদিনের অনুষ্ঠানে সাতটি ব্লক থেকে মোট 79 জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। আধুনিক যুগ ভিতরত আমি ডিজিটাল স্মার্ট আর বিজ্ঞান মতে আমি কেনে কেনে চলিব পারে এই আমার এটা আমার ফিউচার নির্ধারণ করব। সো এই ইট ইজ আ গ্রেট অপরচুনিটি টুডে দ্যাট ফর অল ইউ টু পার্টিসিপেট অ্যান্ড লার্ন ফ্রম ইচ আদার ফ্রম ভেরিয়াস সায়েন্স মডেলস অ্যান্ড আই উইশ ইউ অল বেস্ট দ্যাট সাম অফ ইউ গো অ্যান্ড উইন লরেলস এট দ্য স্টেট সেন্টার। অ্যান্ড এটা মই ক'ব কি যিখিনি আমাৰ গাৰ্জেনবিলাক আহিছে সেইটো আমাৰ ল'ৰা ছোৱালীকে ইনকাৰেজ কৰিব সায়েন্স পঢ়িব কাৰণে, আৰু এইটো সায়েন্সৰ ভিতৰতে আমাৰ ফিউচাৰত আপোনাৰ ডিফাইন হ'ব। আৰু আমাৰ ডিষ্ট্ৰিক্ট ভিতৰত বহুখিনি সায়েন্স যোজনা চলি আছে, কিবা কিবি আমাৰ স্কলাৰশ্বিপ আছে, প্লেনেটৰিয়াম কৰিবৰ কাৰণে আছে, টিংকাৰিং লেব আছে, আৰু সায়েন্স যদি পঢ়ে তো আমাৰ ফিউচাৰ কম্পিটিশ্যন কাৰণে স্কলাৰশ্বিপো পায়। সো এইটো মই আৰু নট জাষ্ট ৰিগাৰ্ডিং দিছ সায়েন্স এক্সিবিশ্যন সায়েন্স কম্পিটিশ্যন, এইটো মই ৰিকুৱেষ্ট কৰিম কি আৰু কি কি আমাৰ যোজনা চলি আছে ফৰ প্ৰমোটিং সায়েন্স এডুকেশ্যন, তাৰ ভিতৰত আমাৰ ল'ৰা ছোৱালীকে জনাই দিওঁ। আৰু মই এইটো ক'ম, দিছ ইজ এ শিফ্ট ফ্ৰম থিয়ৰি সায়েন্স এডুকেশ্যন টু প্ৰেক্টিকেল। শিলচর তারাপুরের বাসিন্দা তথা গৌরাঙ্গ ভাণ্ডার ও সোহাগ ভাণ্ডারের কর্ণধার গৌরাঙ্গচন্দ্র রায় আর নেই। রবিবার সকাল 5:30 নাগাদ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 93 বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে রেখে গেছেন 2 ছেলে 3 মেয়ে, নাতি নাতনিসহ আত্মীয় স্বজন। প্রয়াতের 2 ছেলে গিরিবাণচন্দ্র রায় ও সত্যবাণচন্দ্র রায়, স্ত্রী আগেই প্রয়াত হয়েছেন। তার মৃত্যুতে এলাকা ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে আসে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে দালালদের বিরুদ্ধে অভিযান, বরাকি গ্রেফতার 28। উন্নয়নের জোয়ার, আইরংমারায় সড়ক সংস্কার কাজের শিলান্যাস মন্ত্রী পরিমলের। রাজ্য সরকারের নির্দেশে ধান ক্রয় প্রক্রিয়া শুরু, বিভিন্ন স্থানে বিশেষ গ্রাম সভা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।